السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين. যাবতীয় শুকর হামদ ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দিলেন, এজন্য আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম ভাই সকল, আজকে আমরা মুহররম মাসে আশুরার রোজা রাখার ফজিলত এবং এর নিয়ম পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আল্লাহ পাকের আবারও শুকর জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা আমরা জানি যে আমাদের যে সামনে বা আমাদের এই যে মাসটি আমরা অতিবাহিত করছি, এটি হলো মহরম মাস। এটা অত্যন্ত মহাসম্মানিত একটি মাস। এই মাসটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্বন্ধ করেছেন, যেমন বলা হয়েছে যে হাদিসে এসেছে, শাহরুল্লাহিল মুহাররম আফদলুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যে রমাদানুল মুবারকের পরে শ্রেষ্ঠতম সিয়াম হল মুহাররম মাসের রোজা। তো এই সেই মুহাররম মাসে আমরা আপনারা সবাই উপনীত। এই মুহাররম মাসে আপনি আমি যত পারি নফল রোজা রাখতে পারবো, কোনো সমস্যা নেই। তবে বিশেষ করে একটি রোজা রয়েছে, যে রোজাটি আমাদের রাখা খুবই জরুরত, খুবই দরকার, আর সেটি হলো আশুরার রোজা, যেটাকে মুহররম মাসের 10 তারিখের রোজা বলা হয়। তবে এই রোজাটি রাখার কিছু নিয়ম ও পদ্ধতি এবং এর ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম কথা হলো যে এই রোজাটা আমরা কেন রাখব। এক নম্বর কথা, যেটি আমরা সবাই জানি এবং এটা জানা দরকার, যে ইসলামের বিজয় বা ইসলামের উন্নতি অনেক কাফের মুশরিকরা এটা চান না। যেমন নাকি ফিরাউন চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করতে, ইসলামকে নির্বাপিত করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয়ী করেছেন। ওয়ালা ও কাফিহা কারিহাল কাফিরুন, যদিও ওই কাফেররা, যদিও মুশরিকরা তারা এটা না চায়। দেখুন, ইসলামের ইতিহাসে এই রোজা রাখার নিয়ম ও পদ্ধতিটা কোথার থেকে এসেছে, সেটি হলো বিশেষ করে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেদিন ফিরাউনের কবল থেকে, ফিরাউনের সেই থাবা থেকে নিষ্কৃতি লাভ করেছিলেন, মুক্ত হয়েছিলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে তিনি রোজা ছিলেন, আর সেটি হলো মুহররম মাসের 10 তারিখ, আর সেটাকে বলা হয় আশুরা। সম্মানিত বন্ধুগণ, আসুন এই আশুরায় কি ঘটেছিল, যে মুহররম মাসের 10 তারিখে মূসা আলাইহিস সালাতু সালাম তিনি যখন তার সৈন্য মানে তার এই সাথী সঙ্গীদেরকে নিয়ে ফিরাউনের কবল থেকে মুক্তির আশায় তিনি মিশর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন বা অন্যত্র যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি রাস্তার মধ্যে যে রাস্তা ভুল করে লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেলেন, এমন সময় তার সাথী সঙ্গীরা বলে উঠল, হে হে মুসা ইন্না মুদ্রাকুন, আমরা তো ধরা পড়ে যাচ্ছি। তখন তিনি বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। তখন কি করলেন, মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, যেহেতু তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহ আদেশ করলেন যে হে মুসা, তোমার লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। তখন 12টা রাস্তা হয়ে গেল, তিনি পার হয়ে গেলেন। এই ঘটনা আমরা গত সপ্তাহে বলেছি, এটাই হলো সঠিক ইতিহাস। এই দিন কৃতজ্ঞতা করণার্থে তখন মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলে ফিরাউন ওই পথ দিয়ে যাত্রা শুরু করলে, মাঝপথে যখন চলে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বারবার একটা কল আসতেছিল, যার কারণে দুঃখিত। যাই হোক, তো যাই হোক, আমরা
আবার কথা শুরু করছি যে মূসা আলাইহিস সালাতু সালাম ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি লাভ করার কারণে আল্লাহর কৃতজ্ঞতার জন্য এদিনে রোজা ছিলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় ফিরে আসলেন, এসে দেখলেন ইহুদিরা এদিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন তোমরা এদিকে এই দিনে রোজা রাখো, এইদিকে এই দিনে সিয়াম ব্রত পালন করো? তখন তারা বলেছিলেন যে হাজা ইয়াউমুন, এটাই এমন একটি দিন, আজহারাল্লাহু ফিহি হ্যাঁ মূসা ওয়া বনী ইসরাইল আলা ফিরাউন, এই দিনটি এমন একটি দিন যেদিনে মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে, তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে নিষ্কৃতি দান করেছিলেন। সেই জন্য মূসা আলাইহিস সালাতু সালাম এদিনে রোজা ছিলেন, কাজেই আমরাও এই দিনটিতে রোজা থাকি। আল্লাহ নবী বললেন যে নাহনু আওলা বি মূসা মিনকুম, তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু সালামের সুন্নাহ পালনের ব্যাপারে আমরা বেশি হকদার, অতএব আমরাও রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। কিন্তু একটি কথা, সেটি হলো কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিফুল ইহুদ, এই ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। এই জন্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা পোষণ করেছিলেন, কি আশা, যে লা ইন বাকীতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসিআ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিম এসেছে যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই নবম তারিখেও, দশ তারিখের সঙ্গে নবম তারিখেও রোজা থাকব। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দশ তারিখের সঙ্গে নবম তারিখ রোজা রাখার কি সংকল্প করেছিলেন, কিন্তু পরের বছর আর তিনি বেঁচে ছিলেন না। কাজেই এই রোজা রাখলে ফায়দাটা কি, এই রোজা রাখলে ফজিলত কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, মুহররমের রোজা রাখলে ফজিলত হলো কি, যে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সালাতাল্লাতি ক্বাবলা, যদি কেউ এই দিনে রোজা রাখে আমি আল্লাহর কাছে কামনা করছি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পূর্বের এক বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহু আকবার, সগীরা গোনা যত রয়েছে এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন যদি আপনি আমি এই একটি হ্যাঁ মানে এই মুহররমের রোজাটা রাখি। তবে আমাদের রোজা রাখার দরকারটা কি, এই রোজা রাখার নিয়ম পদ্ধতিটা কি, সেটা হলো দুইটি রোজা কমপক্ষে, যা আর যদি না পারেন তাহলে একটি রোজাও রাখা যাবে, কিন্তু তিনটি কেউ যদি রাখে এটা আরও ভালো, কোনো সমস্যা নেই। সেজন্য 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এই তিনটি রোজা, না পারলে দুটি রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। কেউ যদি এটাও না পারে, শুধু 10 তারিখে রোজা রাখে, সেটাও জায়েজ, এটা মাকরুহ হবে না, সেটাও জায়েজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 10 তারিখেই রোজা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 10 তারিখে রোজা ছিলেন, কিন্তু তিনি বলেছেন তোমরা খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, সেজন্য তিনি 9 তারিখে রোজা রাখার সংকল্প করেছিলেন। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে এই মুহররম মাস, এই মাসটিকে আর এক হাতিয়ে এসেছে যে আফজলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, হ্যাঁ, যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজা রমাদানুল মোবারকের পরে সেটি হলো এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে আপনি নফল রোজাও রাখতে পারেন, নফল রোজা রাখেন, হ্যাঁ, বিশেষ করে প্রতি সোমবার প্রতি রবিবার রোজা রাখতেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি রাখতে পারেন। আপনার যদি কোনো লোকের কোনো রোজা কাজা থাকে, সে যদি কাজার নিয়াতে এই নফল রোজাগুলোও রাখে, হ্যাঁ, এমনি আপনি কাজার নিয়াতে এই ফজিলতপূর্ণ দিনগুলোতে রোজা রাখেন, সেটাও জায়েজ, অসুবিধা নাই। তবে এই মুহররমের যে রোজা দুটি, এই রোজা দুটি ওই কাজা রোজা আদায় করলে হবে না, কারণ এই মুহররমের রোজাটা হলো স্পেশালিটি, এটা এই দিনে মুহররমের নিয়াতেই রাখতে হবে। আর কিভাবে আপনি রাখবেন, সিহরি খাবেন, অন্যান্য রমজান মাসে যেমন সিহরি খান এরকম সিহরি খাবেন, কারণ হাদিসে এসেছে তাসাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সিহরি করো, সিহরিতে বরকত আছে। আরেকটি নিয়ম, সেটি হলো যে কোনো লোক যদি মুহররম মাসে রোজা রাখার নিয়াত করেছেন, সকালবেলা উঠলেন কিন্তু মানে রাত্রে উঠতে পারেননি, ফজরের আজানের পর জাগ্রত হলেন, এরপরেও যদি নিয়াত করেন যে আমি রোজাটা রাখবো, রাখতে পারবেন, এই জন্য করে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কারণ নফল রোজার নিয়াত কেউ যদি দিনের মধ্যেও করে এটাও জায়েজ,
এটাও জায়েজ। অতএব কারণে আপনার আমার উচিত হলো এই মহাফজিলতপূর্ণ এই রোজার সওয়াব যে রয়েছে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। হ্যাঁ, রওয়াহ মুসলিম, সহীহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে কামনা করেছেন এই দিনে রোজা রাখলে পূর্বের জীবনের এক বছরের গোনা মাফ হয়ে যায়। এজন্য করে এই আপনার আমার উচিত হলো এই রোজাটা রাখা, এবং এই রোজা রাখার নিয়মটা আমরা বলে দিলাম। তবে সম্মানিত বন্ধুগণ, এই রোজার জন্য যে তাহাজ্জুদের নামাজ পড়তেই হবে বা এই কিয়ামুল লাইল করতে হবে এটা জরুরত নয়। তবে কেউ যদি করে কোনো সমস্যা নেই, তারাবির নামাজ পড়াও জরুরত নয়। তবে আপনার আমার উচিত হলো যে এই ফজিলতপূর্ণ দিনগুলিতে হ্যাঁ আপনার রোজা রাখা, সিয়াম ব্রত পালন করা, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পালন করা, এবং পাশাপাশি ওই সমস্ত বিদআত থেকে দূরে থাকা। যে সমস্ত শিয়ারা বলেন যে আমরা রোজা রাখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে, জি না, আমরা রোজা রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন সেটাও কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ। সেই শিয়ারা বলে থাকেন যে আমরা ওই জন্য রোজা রাখি, আবার ওরা তো রোজাও রাখে না, ওরা কী করে হায় হোসেন করে, নিজে নিজেকে রক্তাক্ত করে, নিজের বাচ্চাদেরকে রক্তাক্ত করে, নিজে ছুরি দিয়ে আঘাত করে, খঞ্জর দিয়ে আঘাত করে, মার্শিয়া তৈরি করে, মাতম তৈরি করে, আবার মিছিল মিটিং ইত্যাদি তৈরি করে, তারা শোক র্যালি বের করে। দেখুন এই যে এইগুলো সব মিথ্যা ছলনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে যদি তারা এরকম মাতম করে, ইসলামে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। আর কোনো নারীর যদি স্বামী মারা যায় সে 4 মাস 10 দিন শোক পালন করবে, কিন্তু এরা শোক পালন করতেছে, এইগুলি কি মিথ্যা নয়? দেখুন তো ইমাম হুসাইনের সে তার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি হ্যাঁ শহীদ হন নাই? তাকে কি হত্যা করা হয়নি? তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, ও কি ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এইগুলি তারপর এই পাশাপাশি আমাদের এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, এমনকি তাতে কি আমরা দুঃখিত হব না? তার চেয়েও সবচেয়ে বড় দুঃখ পাওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছেন। তাহলে এত শোক আমাদের ওই অন্যান্য খোলাফায়ে রাশিদিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মৃত্যুর সময়কে কেন্দ্র করে তারা মার্শিয়া তৈরি করে না, মাতম করে না, বুক থাপড়ায় না, বার ক্ষত বিক্ষত করে না, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে তারা এই কাজটি করে থাকে। এইগুলি সম্পূর্ণ ভ্রান্ত ও বাতিল, এবং এইগুলি তারা সেই শিয়ারাই ইমাম হুসাইনকে হত্যা করেছেন, এবং নিজেরাই নিজেদের মিথ্যা জিনিসকে ঢেকে রাখার জন্য এরকম করতেছেন। আর এইগুলি করাও ইসলামে নিষিদ্ধ এবং বাতিল, কাজেই এইগুলিতে অংশগ্রহণ না করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আমল করার চেষ্টা করি। এবং বিশেষ করে আসুন আমরা সিয়াম ব্রত পালন করার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ নবীর এই সুন্নতকে জারি করি। কিন্তু আমরা ও আমাদের ছেলেমেয়ে স্ত্রী পুত্র তাদের কাউকে শিয়াদের ওই মাতম অনুষ্ঠানে, মার্শিয়ায়, আর বিভিন্ন ধরনের এই সমস্ত বিদআতে আমরা অংশগ্রহণ করা থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।